দাদা ভাই দিদি ভাই, এই ঘরে কতদিন ভিডিও করিনি, তা আজকে আবার এই ঘরে ভিডিও করবো, তোমরা দেখতে থাকো। সবকিছুর মিক্সচার, কিন্তু খেতে দারুণ টেস্টি, এইটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। তো দেখতে থাকুন পরোটাটা কিভাবে বানায়, খেতে দারুণ টেস্টি কিন্তু বানাতে অনেক সহজ। ময়দাটা মাখিয়ে নিই, আগে একটু লবণ দেবো আর একটু সাদা তেল, এবার গরম জল দেবো, খুব গরম না আবার একদম কম গরমও না। এই পরোটা টরোটা এসে বাবা খুব ভালো বানায়। একটু তেল লাগিয়ে রেখে দেবো, 15 মিনিট পরে আর একটু সেনে নেবো, তারপর বানানো হবে। তো 20 মিনিট মতো রেখেছিলাম, এবার দেখি কেমন হয়েছে। ময়দা বেশি শক্ত করলে ভালো হয় না, একটু নরম নরম থাকলে ভালো হয়। দেখুন কি সুন্দর হয়েছে, সুন্দর ছানা হয়েছে। আটাটা আটা করছি ময়দা, একটু ঘি দিয়ে দেবো, এটা এবার অন্যরকম করবো। এটা একটু ময়দা দিয়ে দেবো, কটা কালো জিরে দিয়ে দেবো, এবার ওইটা রেডি হতে তো ডিমটাকে ফাটিয়ে নি, একটু বেশি করে ডিম দিয়ে বানাবো। 5টা ডিম দিলাম, একটু লবণ দিয়ে দেবো, একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, এই যে পরোটাগুলো বেলা হচ্ছে এটা এখন ভাজবো না, এটা শুধু কোনোরকম সেকে তুলে রাখবো। দাও তোমার
দেখ টেস্টে মানে পরোটাটা কালো জিরে দেওয়া হয়েছে না খাওয়ার লোক কই সব মানে ঠিক পায় নাই কেউ আজকে খাওয়ার লোক দেখলাম না বাড়ি খালি চন্দনটা দেখে আসলাম অনেক কটা ভেজে নিয়েছি আবার ভাজা শুরু করব মানে অনেকগুলো আর কি সেকে নিয়েছে এগরোলে তো একদিকে ডিম থাকে এটা দুদিকেই ডিম হবে ওই জন্য প্রথমে বলেছি এটা এগরোলো না আবার লাচ্ছা পরোটা না সব কিছুর মিক্সচার কত নরম হয়েছে তখন পরোটা পরোটা কিছু বোঝা যাচ্ছে না কিন্তু টেস্ট হচ্ছে খুব দাম দেখতে কেমন যায় না কিন্তু আপনাদের হয়তো দেখে ভালো নাও লাগতে পারে কিন্তু খেতে দারুণ হয়েছে মামাই ডালটা বানাতে পারি ডালটাও খুব ভালো লাগছে পরোটাটা তো এত নরম এটা রুটি দেখে হেভি লাগবে ডালটা আর এটি দেখো খাইতে খুব ভালো হতো জিনিসটা থেকে বোঝা যাবে না কি খালে বারে বোঝা যাবে জিনিসটা হচ্ছে কি আছে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দারুণ খেতে বেশ ধনে পাতার একটা সেন্ট আসছে গোলমরিচের কাঁচা লঙ্কার ফ্লেভার কত সফট দেখুন ভীষণ সফট ডালটা দিয়ে খেতে যা লাগছে না দারুণ মামা বানিয়েছে টমেটো দিয়ে ছোলার ডাল দিয়ে ডিম ভুজিয়া দিয়ে এই ডালের রেসিপিটা যদি দেখতে চান বলবেন বাবাকে বলবো রান্না করে দেখাবে এত ভালো লাগছে বলে না আমরা যদি একবার বাড়িতে বানিয়ে না খান বুঝতে পারবেন না একটা ভরে দিয়ে পেট ভরে যাবে